সুপ্রভাত। ভোরের আকাশে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভোরের আকাশ, আজ আমরা ঠিক স্বাধীনতা যে আন্দোলন তার বেশ খানিক আগে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিনের একদিন আগে, তবে বলবো যে এই দিনক্ষণকে সামনে রেখে শুধু আমরা আমাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলব বা মুহূর্তকালীন দেশাত্মবোধ জেগে উঠবে আমাদের মনের মধ্যে, সেখান থেকে বোধ হয় আমাদের পেরিয়ে আসার সময় হয়েছে। কারণ শুধু একটি তারিখ হিসেবে সেই দিনগুলিকে স্মরণ করা নয়, দিনগুলির গুরুত্ব বোঝা, সে মানুষগুলির দেশের জন্য যে অক্লান্ত লড়াই তার গুরুত্ব বোঝা, এটা বোধ হয় আমাদের আগামী প্রজন্মকেও গড়ে তুলতে সাহায্য করবে। আজকে ভোরের আকাশ এজন্যই বললাম কারণ শুধু আজকে রাত পেরোলেই কাল 23 জানুয়ারি। আজকে ভোরের আকাশকে একটু অন্যভাবেই সাজানো হয়েছে, আর আমাদের এই সুন্দর ভোরের আকাশকে উপহার দিতে আমাদের সঙ্গে অত্যন্ত পরিচিত মুখ রয়েছেন সৈকতদা। অনেক অনেক সুপ্রভাত সৈকতদা, এখন অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছে অবশ্যই গিটারে রাজা, সুপ্রভাত জানাবো। কিবোর্ডে তনাদাকে সুপ্রভাত, তবলায় মৃগাঙ্কুদাকে সুপ্রভাত, অক্টোবারে বিক্রমকে সুপ্রভাত, এবং আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানি। সুবর্ণা, আমি শুরু করছি আজকের ভোরের আকাশ সৈকতদের গান দিয়ে। নমস্কার আপনাদের সবাইকে, আমার প্রণাম, দর্শক শ্রোতা বন্ধুদের প্রণাম জানাই। আমার মিউজিশিয়ান দাদা আছেন, সবাইকে আমার সুপ্রভাত এবং প্রণাম, এবং টেকনিশিয়ানস যারা আছেন, সিটিভিএনের প্রত্যেক সদস্য, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা। আবারও আপনারা আমাকে ডেকেছেন। আমি প্রথমে একটি মায়ের গান দিয়ে অনুষ্ঠান শুরু করি, তারপরে অন্য গানে যাচ্ছি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী, কারে দাও ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা, যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণি, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণি, আমি রথ তুমি রথী,
যেমন চালাও তেমনি চলি, আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি, সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো, মা লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা। শ্যামাসঙ্গীত দিয়েই আমাদের আজকে ভোরের আকাশের সূচনা, একদমই খুব বাস্তব কথা, কারণ শ্যামাসঙ্গীতের মধ্যে আমাদের দর্শন লুকিয়ে রয়েছে, শ্যামাসঙ্গীতের মধ্যে আমাদের চিন্তা ভাবনা বিভিন্ন অনুভূতিগুলো লুকিয়ে রয়েছে, সকলই ঈশ্বরের ইচ্ছাতেই যা হয়। তবে কিছুটা আমরা আমাদের উপরে নিজেদের অধিকার বোধে, নিজেদের ক্ষমতা বোধে অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করি, সেটাই হচ্ছে আমাদের মূর্খামির পরিচয়। যতটা ঈশ্বর দিয়েছেন সেটাকে সুন্দরভাবে সুস্থভাবে রাখাটাই হচ্ছে আমাদের মূল বিষয় হওয়া উচিত আমাদের জীবন ধারণের ক্ষেত্রে, তাহলে একটি সুস্থ সমাজ নিশ্চয়ই গড়ে উঠতে পারে আগামী দিনে। আমরা এর পরের গানে সুগতার কাছে যাবো, এরপরে কী গান শুনব? পরবর্তী গান আমার শ্রদ্ধেয় গুরুজি পণ্ডিত সুবীর চক্রবর্তী ঠাকুর, ওনারই একটি কম্পোজিশন, এটাও ভগবানেরই গান, ঈশ্বরেরই গান সবার জন্য। তোমার কাছে প্রার্থনা করি হে ভগবান, হে ভগবান, তোমার কাছে প্রার্থনা করি হে ভগবান, হে ভগবান, সারাটা জীবন যেন আনন্দ করি, সারাটা জীবন যেন আনন্দ করি, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, তোমার কাছে প্রার্থনা করি হে ভগবান, হে ভগবান। আমরা অবোধ কিছুই মানি না অহংকারে, কিছুই মানি না, আমরা অবোধ কিছুই জানি না অহংকারে, কিছুই মানি না, শত অপরাধেও মার্জনা করো, শত অপরাধেও মার্জনা করো, আমরা কি তোমার নই সত্তা, তোমার কাছে প্রার্থনা করি হে ভগবান, হে ভগবান। সব কিছু ফেলে আনন্দ চাই, মায়ার জীবনে সময় কাটায়
সব কিছু ফেলে আনন্দ চাই, শত অপরাধেও মার্জনা করো, শত অপরাধেও মার্জনা করো, আমরা কি তোমার নই সন্তান, তোমার কাছে প্রার্থনা করো, হে ভগবান হে ভগবান, সারাটা জীবন যেন আনন্দ করি, সারাটা জীবন যেন আনন্দ করি, হে ভগবান হে ভগবান, হে ভগবান হে ভগবান, তোমার কাছে প্রার্থনা করি, হে ভগবান হে ভগবান, হে ভগবান হে ভগবান, হে ভগবান হে ভগবান। আমি অদ্ভুতভাবে এই কথাটাই বলছিলাম যে আমরা নিজেদের অহংবোধে আমরা আমাদের ক্ষমতা জাহির করতে চাই, ঈশ্বরের সৃষ্টি দুনিয়ায় তার যা চিন্তাভাবনা দিয়ে গড়েছে আমাদের এই দুনিয়া বা আমাদেরকে গড়েছেন তার উপরে আমরা যাওয়ার চেষ্টা করি এবং আমরা ঈশ্বরের উপরে থাকার চেষ্টা করি, বলি ঠিকই মুখে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু এই গানের মধ্যে থেকে একটা সুন্দর স্বচ্ছ প্রার্থনা উঠে এলো, একটা সুন্দর কম্পোজিশন আমরা শুনলাম এই মুহূর্তে, এরপরে এখানে যাব। হ্যাঁ জয়, কম্পোজিশন গুরুজির অসাধারণ কম্পোজিশন, অসাধারণ কম্পোজিশন। আপনাদের সিটিভিএনের চ্যানেলের মাধ্যমে স্যারের গান অনেকগুলো করেছি, প্রত্যেকে বলেছেন, আর গুরুজির কথা তো সবাই জানেন, আমাদের যারা মিউজিশিয়ান দাদা আছেন ওনার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, সারা জীবন যেন ওনার মানে কৃপাটা পাই এটুকুই প্রার্থনা। একদমই। পরবর্তী গান, হ্যাঁ পরবর্তী গান আমরা কালকেই হচ্ছে 23 জানুয়ারি আমাদের বীর সুভাষের জন্মদিন, একটি শ্রদ্ধেয় মান্নাদের একটি গান যাতে সবার কথাই রয়েছে কিন্তু স্পেশালি সুভাষচন্দ্র বোসের কথাও রয়েছেন, আমাদের সবার খুব পরিচিত গান, ওটা গাইছি। একদম। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমার, তোমার রূপে নাহি তো শেষ, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লহিয়া জন ধন্য হয়েছি ধন্য গো, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লহিয়া জন ধন্য হয়েছি ধন্য গো, কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমার, তোমার উপমা তুমি তোমার, তোমার রূপে নাহি তো শেষ, সহন গহন তমসা সহসা আসে নেমে যদি আকাশে তো, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর, ভারত আমার
বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোহিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। আমরা বাঁচাব এ মহাদেশ, রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা হৃদয়ে নাহি তো ভয়ের লেশ, ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোহিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। সত্যি এখনো এই গানটি শুনলে আমাদের মনের মধ্যে কোথাও যেন সেই আমরা যে ভারতবাসী এসে জায়গাটা তৈরি হয়। তবে ওই যে আবারও বলি সৈকতদা, যে দিনের জন্য হয়তো আমরা ভারতবাসী হয়ে উঠি, এটাই খুব দুর্ভাগ্য আমাদের, সেটা নয়। আমাদের সবসময় ভাবা উচিত যে বর্ডারে যারা আমাদের জন্য শান্তি বজায় রাখছেন, আমরা ঘুমাচ্ছি তাদের জন্য, সেই সমস্ত সৈনিকদের আমাদের কর্ণিশ করা উচিত, তারা সবসময় ভারত মার জন্য লড়ছে। সুপ্রভাত, কে আছেন? সুবর্ণা সুপ্রভাত, এবং 23 জানুয়ারি 26 জানুয়ারির আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি চিত্তরঞ্জন থেকে প্রতিদিনের শ্রোতা নবকুমার কর্মকার। হ্যাঁ দাদা বলুন। শিল্পীর সাথে ছোট করে কথা বলি? বলুন, আছেন সৈকত। নমস্কার জানাচ্ছি, এবং খুব সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে রয়েছি। ওরের আকাশ আমাদের কাছে একটা অক্সিজেন আমরা মনে করি, আমরা এইখান থেকে এটা নিয়ে সারাদিনের কাজের মধ্যে লেগে পড়ি আমরা। তো আরো যেটুকু সময় আছে পেট্রিয়টিক সং শুনতে চাইবো আপনার পছন্দের। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনের, আর তার সঙ্গে বলবো আবার 15ই আগস্টের আগের একটা মুহূর্তেও আমরা রয়েছি। সুতরাং এই 23শে জানুয়ারি থেকে কিন্তু আমাদের একটা পেট্রিয়টিক মুড, যেটা বলেন বা যাই বলুন না কেন, এটা তৈরি হয়। কিন্তু সেটা ওই মুহূর্তের জন্য না, অনুভূতির জায়গাটা আমাদের অনেকটাই শক্তিশালী বলশালী হওয়া উচিত, যেটা স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবাসীর মধ্যে জাগিয়ে তুলেছিলেন, সেই তেজটা সেটা থাকাটা খুব জরুরি। পরের গানে যাই। হ্যাঁ, পরের গানও দেশাত্মবোধক একটি গান। সুভাষচন্দ্র বোস এই নামটি শুধু বাঙালির নয়, এটা জাতীয় নাম, আন্তর্জাতিক নাম। শুধু বাঙালির মধ্যে ওনাকে আটকে রাখা যায় না, ওনার ব্যাপ্তি। আমার গুরুজির একটি কম্পোজিশন, এটা ন্যাশনালি একটা হিন্দি ভাষায় গান, এবং খুব ন্যাশনালি খুব অ্যাকসেপ্টেড হয়েছে আর কি। সেই গানটা গাই। आओ दोस्तों जोर से बोलो, आओ दोस्तों जोर से बोलो, भारत देश हमारा कितना महान, देश का जवान दूर करो अंधेरा। आओ दोस्तों जोर से बोलो, भारत देश हमारा कितना महान, देश का जवान दूर करो अंधेरा। आओ
याद रखो देश के लिए सुभाष के बलिदान, याद रखो देश के लिए सुभाष के बलिदान, देश का महान संतानों को करना है सम्मान, देश का महान संतानों को करना है सम्मान। आओ दोस्तों जोर से बोलो, भारत देश हमारा कितना महान, देश का जवान दूर करो या मुस्लिम हो, मिलन के अभिलाषी, हिंदू हो या मुस्लिम हो, मिलन के अभिलाषी, जे सास कहे प्यार धर्म हम है भारतवासी, जे सास कहे प्यार धर्म हम है भारतवासी। आओ दोस्तों जोर से बोलो, भारत देश हमारा कितना महान, देश का जवान दूर करो अंधेरा। आओ दोस्तों जोर से बोलो, भारत देश हमारा অসাধারণ কম্পোজিশন। সত্যি আর একটা আমরা শুনলাম কম্পোজিশন, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সৃষ্ট শব্দ জয় হিন্দ, শব্দটি শুনলে এখনও আমাদের শিহরণ জাগে, এবং আমরা যখন বলি কথাটির মধ্যে একটা অদ্ভুত মানসিক জোর অনুভব করি। সৈকত আমাদের জন্য কী রাখছেন? এবার একটু অন্য গানে ফিরি। এটা শ্রদ্ধেয় মান্নাদের একটি গান, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ, 1971 গান। এই গানটি আমি মাঝে মাঝে আপনাদের ইউটিউবের অনুষ্ঠানগুলো তো দেখি, দর্শক শ্রোতা বন্ধু ফোন করেন, এই গানটার অনেক দিন ধরে দেখেছি যে অনেকের কাছে রিকোয়েস্ট এসছে। তা আমরা তো সিটিভিএন, আমি অন্তত এখন মনে করি যে সিটিভিএন আমার একটা পরিবারের মতো, পরিবারই, পরিবারের মতো নয়, তার একটা আত্মিক যোগ আজকে বেরিয়েছে, সেটা আমি পরে বলছি। তা সেটা সেই যাদের মানে রিকোয়েস্ট করেছিলেন তাদের তরফ থেকে আমি এই গানটা গিয়ে শোনাচ্ছি। বাহ, ক ফোঁটা চোখের জল, ক ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে, ক ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি
করে খানে তুমি আসবে, কখনটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। স্বপ্নের মিথ্যে আবেগে কটারা কাটিয়েছ জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে, কতটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুট কোন কথা, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুট কোন কথাটা, আজ কেন হাহাকার করো সে কথার ইতিহাস গড়ো, আজ কেন হাহাকার করো সে কথার ইতিহাস গড়ো, কি সুখ জনাঞ্জলি দিয়েছ যে তুমি এত সহজেই হাসবে। রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে, কখনটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, মনের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে, কখনটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, কখনটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পুলক বন্দ্যোপাধ্যায় বা মান্নাদের আমরা যে কটা কম্পোজিশন শুনি তাদের এক আর অন্যরকম মাত্রা পাই, কারণ কথার দিক থেকে বলবে ভালোবাসার জায়গাটাকে অন্যভাবে বোঝানো এবং তার গুরুত্ব বোঝানো, সেই জায়গা শ্রদ্ধার জায়গাটা ভালোবাসার জায়গাটা গুরুত্ব সেটা বোধ হয় এনাদের কাছ থেকে আরও বেশি মাত্রা আমরা সৈকতে জানতে পারি, কারণ এত সুন্দর সুন্দর তাদের কম্পোজিশন পাই এখনও এখনও এতটা বছর পেরিয়ে। সুপ্রভাত কে আছেন? নমস্কার সুপ্রভাত। আচ্ছা, এত সুন্দর একটা কম্পোজিশন আমরা শুনলাম বিরতির পর ফিরে এসে, এরপরে কোন গানে যাচ্ছি? এবারের গানও শ্রদ্ধা বান্নাদেরই, যেটা বলছিলাম আর কি, যে আজকে একটা বিশেষ দিন আমাদের জীবনে, আমার এবং আমার মিসেসের জীবনে। সিটিভিএন অজান্তেই আমাকে আজকে ডেকে ফেলেছেন, আজ আমার 20th, মানে 19 বছর পার করে আমরা 20 বছরের দিকে যাচ্ছি। একটা মিউজিক হয়ে যাক, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। আজকে সৈকত দা এবং মিসেস সৈকত দা দুজনকেই কিন্তু অনেক অনেক শুভেচ্ছা জানাই। হ্যাঁ,
আমিও আপনাদের তরফ থেকে, মানে আপনাদের সিটিভিএন চ্যানেলের মাধ্যম দিয়ে ওকে কংগ্রাচুলেট করছি, আর এই গানটা সম্পূর্ণ ওর জন্যই ডেডিকেট করছি। এবং মানে গানটার এই জন্য করছি যে কোথাও এই গানটা আমাদের আলাপ হওয়ার সূচনায় এই মানে একটা এই গানটার একটা বড়টা একটা বড় ভূমিকা ছিল। আচ্ছা, মানে মানে এটা কি সৈকতদা গিয়ে বৌদিকে পেয়েছিলেন নাকি? হ্যাঁ, গিয়ে পেয়েছিলাম, মানে এই গানটা শুনেছিল কোনো একটা সময়, আমার গলায় শুনেছিল। আর এই গানটা মানে বাঙালির সারা জীবনের প্রেমের গান। এই গানটা আমার মনে হয় আমার মতো বহু আমার আগের এবং আমার পরেও যারা এই ধরনের মানে যারা প্রেমে পড়েন তাদের এটা মানে কি বলবো, মানে এই গানটা বাঙালির একটা প্রেমের গান যদি বলা যায়, যে বেস্ট অফ ফাইভ রোমান্টিক সং বোধহয় এক দুয়ে থাকবে সারা জীবনের জন্য। অসাধারণ, আজকে একটা আমাদের এক্সট্রা পাওয়া কিন্তু সৈকতদা এবং বৌদির জন্য। অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বন্ধু আছেন, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত দিদি ভাই। হ্যাঁ নমস্কার। সুপ্রভাত, আমি আসাম থেকে বলছি, চন্দ্রশেখর ভঞ্জ। হ্যাঁ দাদা বলুন। তারপরে সুকদার কথা বলি, সুকদার, সুকদার ডাকছেন। হ্যাঁ হ্যাঁ নমস্কার সুকদার। গুড মর্নিং। গুড মর্নিং। আমি আগামীকাল তো নেতাজির বার্থডে, তো উনারই একটা গান আপনাকে বলছি, শুধু একটাই গানই বলবো। গানটা হলো ভারত আমার, ভারতবর্ষের স্বদেশ আমার স্বপ্ন, মান্না দি গাওয়া সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়ের গানটা একটু শোনাতে। খুব ভালো একটা গানের রিকোয়েস্ট করেছেন, আপনি বোধহয় একটু দেরি করে আমাদের অনুষ্ঠানে রয়েছেন। এই গানটি আমি গিয়েছি আজকে, বিরতির আগেই হয়ে গেছে গানটা। আরেকটা গান বলছি, বলো 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 সঙ্গে শত বিনা বেনু রবি, ভারত আমার জগদেশ্বর শ্রেষ্ঠ আসন হবে। থাকুন, একদম অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। আমরা এখন রোমান্টিক গানে যেতেই হবে আজকে আমাদের। ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া,
যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়ায়। তুমি তো বলো নিবন্ধ তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলো নিবন্ধ তবু কেন প্রতিবন্ধ, দেখো না মনের দ্বন্দ্ব, দেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা আহা। অসাধারণ গিফট বৌদির জন্য এটা, সৈকতদার তরফ থেকে অসাধারণ মিউজিশিয়ান দাদা, থ্যাঙ্ক ইউ। এরা তো অসাধারণ শিল্পী, আমি সবসময় বলি শিশের আওয়াজটা পর্যন্ত আমরা পেলাম শেষ একদম গানের। আমাদের বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে আছেন? ওহো, কেউ ছিলেন, যাই হোক আপনি আবার চেষ্টা করতে থাকুন। আমরা ভীষণ সুন্দর একটা পরিবেশে চলে গেলাম, এত সুন্দর, এটা চিরকালীন একটি জনপ্রিয় রোম্যান্টিক সং। আজও আমরা 2019 দাঁড়াবো কেন, আরও অনেক বছর পেরিয়ে গেলেও এই গানটির এই গুরুত্ব এখনও থাকবে, আগামী দিনেও থাকবে। আর এরপরে কোন গানে যাব? এরপরে একটা প্রেমেরই গান, কথা শ্যামল গুপ্ত, সুর শ্রী কানু ঘোষ, তালাত মাহমুদ সাহেবের একটি গান। বাহ, এরও খুব বিখ্যাত গান, চেষ্টা করছি। রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ নাই মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবা রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে বার মনের এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার। অনুপূর্ণা বাজালে কারো বাঁশিতে, ও
হাসি নামে সালে কারো হাসিতে, অনুপুর না বাজালে কারো বাসিতে, ও হাসি নামে সালে কারো হাসিতে, তোমার ওই সোনার ফাগুন কি নাম পাবে, তোমার ওই সোনার ফাগুন কি নাম পাবে, যদি কেউ না থাকে দেবা রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, আছে কেউ না এলে বার মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার। স্বপন না ছড়ালে কারো স্বপনে, এ জীবন না জড়ালে কারো জীবনে, এ স্বপন না ছড়ালে কারো স্বপনে, রঙিন ওই দিনগুলি কি এমন রবে, রঙিন ওই দিনগুলি কি এমন রবে, সারা কেউ দেবে না যে রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে বার মনের ওই এত মধু কেন জমেছে, যদি কেউ না থাকে নেবার রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার। খুব ভালো হলো তালাত মাহমুদের এই গানটি আজকে আমরা শুনলাম, কারণ পরের মাসেই আমরা তাকে সম্মান জানাবো, আবারও তার জন্ম মাস আসছে, জন্মদিন 24th of February, 24শে ফেব্রুয়ারি। অদ্ভুত এক ভেলভেট ভয়েসের অধিকারী ছিলেন তালাত মাহমুদ, গজল সম্রাট আমরা বলতাম। একটা অদ্ভুত একটা ভয়েস ছিল ওনার, হালকা গলাটার মধ্যে একটা সুন্দর একটা শিভরিং গলার মধ্যে পেতাম আমরা, ওটাই ওনার একটা মাদকতা ছিল ওনার কণ্ঠস্বরের। অনেকদিন বাদে গানটা শুনলাম সৈকত দাকে, তার জন্য অনেক ধন্যবাদ তালাত মাহমুদের এই অসাধারণ গানটির জন্য। আচ্ছা, এরপরে শ্রদ্ধা হেমন্ত মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায় কথা, শ্রী গৌরীভূষণ মজুমদার, সুর ও নচিকেতা ঘোষের। চেষ্টা করছি, মানে হেমন্ত মুখোপাধ্যায়ের এই ধরনের গান আমি আগে কখনো গাইনি, সিটিভিয়ানের জন্যে অনেক রিকোয়েস্ট আসে, অনেক রকম অনেক ধরনের, চেষ্টা করছি, যদি শ্রোতা বন্ধুদের ভালো লাগে তাহলে আবার গাওয়া যাবে। নিশ্চয়, ভুল ত্রুটি মার্জনীয়। যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও, যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও, যদি দেখতে চাও আমার জলে ভেজা চোখ দুটো, তবে জলে ডোবা কোনো
পদ্ম ফুল দেখে নিও, যদি জানতে চাও প্রশ্ন করো না আগ্নেয় গিরিকে, প্রশ্ন করো না আগ্নেয় গিরিকে, কেন সে ঘুমিয়ে আছে, জবাব পাবে কি তার কাছে, জবাব পাবে কি তার কাছে, শুধু ডানা ভাঙা ভোরকে হাতে ধরে তুলে তুমি রেখে দিও, জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নি, আকাশের তারা গুনতে চেয়ো না আকাশের তারা, শেষ খুঁজে তার পাবে না, আমার ব্যথা গোনা যাবে না, আমার ব্যথা গোনা যাবে না, নয় আমাদের পরিচয় ভরে রকু আশা দিয়ে ঢেকে দিও, জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি করা কোনো পাখির কাছে জেনে নিও, যদি দেখতে চাও আমার জলে ভেজা চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখে নিও, যদি জানতে চাও, জানতে চাও, জানতে চাও আমার এ ব্যথা ভীষণ সুন্দর। মানে সৈকত দা যে হেমন্ত মুখোপাধ্যায়ের অসাধারণ গানটি আমাদের শোনালেন, আগামী দিনেও আমরা আরও অনেক অনুরোধ রাখছি সৈকতদার কাছে। তো আসলে কি আমার যেটা মনে হয় সৈকত দা, যে গানগুলোকে যেভাবে আমরা শুনে অভ্যস্ত, যখন সেভাবে করা হয় আমার মনে হয় সেই মুহূর্তটা আমাদের কাছে অনেকটাই মানে বড় প্রাপ্তি হয়ে ওঠে। আমরা চেষ্টা করি, কারণ এখন অনেক রকমের কিছুর মধ্যে আমরা হারিয়ে ফেলেছি মুহূর্তগুলোকে, আমার মনে হয় সেই মুহূর্তগুলোকে খুঁজে পাওয়ার রাস্তা কিন্তু ভোরের আকাশ, কারণ এখানে আমরা চেষ্টা করি তাকে তুলে ধরা আর কি। আর একটা জিনিস বলি, মানে এই যে গানগুলো, মানে এই ধরনের গানগুলো মানে আমি কোনো দিন গাইব, এটা আমি আজ থেকে ধরুন 7-8 বছর বা তার একটু আগে থেকে আমি কোনো দিন ভাবিনি। মানে আমার যে গানের ধরন ছিল, যে চলন ছিল, তো এটার জন্য সম্পূর্ণভাবে আমি কৃতজ্ঞ, এবং মানে সবটাই গুরুর কৃপা, পণ্ডিত সুবীর চক্রবর্তী ঠাকুর এবং ওনার বাড়ির প্রত্যেকে, আমার গুরুবাড়ির প্রত্যেকে, বড়দি, মেজদি, ছোটদি, প্রবীর স্যার, মানে সবাই ওনারা ভাই বোন, প্রত্যেকে আমাদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করেন এবং ভালো গান বাজনা করার যে উৎসাহ এবং শিক্ষা সেটা আমি ওনাদের কাছে পেয়েছি। এবং এই আমার বিবাহিত জীবনের যে 20 বছর পূর্ণ হলো, আমি চাইবো ওনাদের আশীর্বাদ যেন আমাদের সবার ওপর এরমভাবেই থাকে, গুরুজির শরীর স্বাস্থ্য এবং বাড়ির সবার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, আপনারা আমাদের কৃপা করবেন, এইটুকু আমার এই আজকে আপনাদের কাছে প্রার্থনা। একদম। আমাদের একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে আছেন? হ্যালো,
হ্যাঁ নমস্কার, জোড়াবাগান থেকে, উত্তর কলকাতা জোড়াবাগান থেকে ইন্দ্র মুখার্জি বলছি। হ্যাঁ বলুন দাদা। নমস্কার। নমস্কার, আমি গায়ক বলছি, একটা গানের অনুরোধ। হ্যাঁ বলুন। নমস্কার। আহ শশীকান্ত তুমি দেখি আসরটাকে করবে মাটি। আপনি যে গানগুলো গাইছেন সব বাঁচা বাঁচা টপ গান, তার মধ্যে একটা দিলাম যদি সম্ভব হয়। থ্যাংক ইউ, আপনার গানের রিকোয়েস্ট খুব সুন্দর, থাকুন, চেষ্টা করছি, সময়ের একটা ব্যাপার থাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তবে ওনাকে আরো বেশি ধন্যবাদ, সুন্দর করে গানটাকে গেয়ে অনুরোধ করেছেন, তার জন্য কিন্তু আমাদের দর্শক প্রত্যেকেই সুরেলা এবং সুন্দর মনের মানুষ। আমরা পরে গানে যাব, ধীরে ধীরে তো অনুষ্ঠান শেষের দিকেই যাচ্ছি আমরা। পরবর্তী গান, এই গানটি একটি প্রেমের গান, আমাদের বাংলাদেশের একটি গান। এই গানটা গাই, একটা রিকোয়েস্ট আছে, মানে আমার কলেজ বন্ধু বান্ধবদের থেকে একটা রিকোয়েস্ট এসছে এই গানটার, সেটা গাই রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহর লেখা এবং সুর। গানটি খুব বিখ্যাত গান, আমি একটু আমার মতো করে গাইছি। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার গভীর চলা, তেমনি তোমার গভীর চলা, ভিতরের নীল অন্তরে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে রে মনটারে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে হলো সেরা বরণে মুখ তোর সুর, পুষে রাখে যেমন ছিনু, হলো সেরা বরণে মুখ তার সুর, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে ভালো আছি ভালো থেকো,
আকাশের ঠিকানা চিঠি লিখো, পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল অন্তরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি বাউলে রে মনটারে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, আছো তুমি, আছো তুমি হৃদয় জুড়ে। একদম শেষ লগ্ন অনুষ্ঠানের শেষ গান নিয়ে বিদায় নেব। হ্যাঁ, শেষ গান কম সময়, হ্যাঁ হ্যাঁ, শ্রদ্ধা মান্নাদেরই গান। পৌষ মাস চলে গেছে, তাই পৌষের সেই হারানো দিন আবার আমরা সামনের বছর পাবো, সেই নিয়ে একটি গান, শেষ গান। একদম শেষ গানে আমরা রেশ নিয়ে বিদায় নেব আজকে ভোরের আকাশ থেকে, খুব কম সময়ের মধ্যে। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, হাসি আর লজার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। অনুযোগ কার নাম না জেনে, অধরেতে কোনো সাড়া নাই নে, অনুযোগ কার নাম না জেনে, অধরেতে কোনো সাড়া নাই নে, দেখা আর না দেখার কাছাকাছি কোনো রং, দেখা আর না দেখার কাছাকাছি কোনো রং, চোখে আর ভাসবে কি কখনো, চোখে আর ভাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। ভাব্য কি কথা সে, ভাব্য সে বিলাসে,
কাব্য কি কথা সে ভাব সে বিলাসে মায়া জাল বুনব কি তখনো দু একটি পাখিদের সে কাকলি শুনব কি তখনো সে বাতাস বাঁশি কি ডোবা যাবে সে আবেশ মনে মনে সাজাবে সে বাতাস বাঁশি কি ডোবা যাবে সে আবেশ মনে মনে সাজাবে বোঝা আর না বোঝার কাছাকাছি কোনো গান বোঝা আর না বোঝার কাছাকাছি কোনো গান ভালো আর বাসবে কি কখনো ভালো আর বাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো 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 ফিরে আর আসবে কি কখনো।